তো গল্পটা হচ্ছে একটা কচ্ছপের ফ্যামিলির গল্পটা আসলে। তো যেমন আমাদের ফ্যামিলি থাকে কচ্ছপেরও, ওইরকম একটা ফ্যামিলি আছে, এবং ওরা হচ্ছে আমরা তো জানি কচ্ছপ অনেক দিন বাঁচে, ধরা যায় যে 100 বছরের উপরেও কচ্ছপ মানে আয়ুকাল অনেক এদের। তো কচ্ছপ এরকম গরমের সময় বেশ সামার ভেকেশনে তারা হচ্ছে কয়েক বছর ধরে প্ল্যান করতেছে, তারা কোথাও ঘুরতে যাবে, একটা ট্যুর করবে, বাইরে থাকবে, এরকম একটা প্ল্যান করতেছে। আমরা যেমন প্ল্যান করি ঘুরতে যাই, তো এই চিন্তা ভাবনা করতে করতে তারা সবাই মিলে ফ্যামিলিতে তারা মোর দেন 6-7 ইয়ার এটা চিন্তা করতে লেগে যায় যে তারা কোথায় যাবে, কিভাবে যাবে, কোথায় থাকবে, কি কি খাবে, না কি করবে না করবে, মানে টোটাল ট্যুরটার প্ল্যান করতে তাদের মোটামুটি 7 বছরের মতো একটা সময় লেগে যায়। ওকে, সব কিছু ঠিক আছে, তারা হচ্ছে বের হয়ে গেল ট্যুরটার জন্য, এভরিথিং ইজ ফাইন। তো তারা রাস্তা দিয়ে যে জায়গায় যাওয়ার কথা ছিল তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পৌঁছাতে তাদের সময় লেগে গেল 1 ইয়ারের মতো। তো এবং ওইখানে পৌঁছানোর পরে হচ্ছে সব কিছু গুছগাছ করতে এ করতে এবং কী সব কিছু রাখতে এবং জায়গাটা ক্লিন করতে ওদের 6 মাসের মতো লেগে যায়। এবং যা প্যাক করে নিয়ে আসছে ওরা খাওয়ার জন্য, ক্ষুধা লেগে গেছে এর মাঝে, অনেক অনেকক্ষণ ধরে হাঁটছে বা অনেক কাজকাম করছে, ক্ষুধা লেগে গেছে, তারা হচ্ছে খাবে এখন। তো এই যে খাবার আনপ্যাক করতেই 3-4 মাসের মতো তাদের লেগে যায়, এরকম একটা সময়। তো ফাইনালি ওরা এখন খেতে যাচ্ছে, ওরা হচ্ছে পিকনিক করতেছে, সবাই অনেক হ্যাপি। তো শেষে যাই দেখে যে সব কিছু ঠিক আছে, খাওয়ার সময় গিয়ে দেখে যে লবণটাই ওরা ভুলে গেছে, যে লবণটাই নিয়ে আসে নাই। ও এত কিছু কষ্ট করলো, এত সময় ধরে প্ল্যান করলো, এত কিছু করলো, এবং লবণই নাই, খাওয়ার যে একটা মজা, যে পিকনিকের যে মজাটা, এটাই হচ্ছে না। তো সবাই বলতেছে না এরকম না, একটা কাজ করি, বাসা থেকে লবণটা নিয়ে আসি, সল্টটা নিয়ে আসি, নিয়ে একটু মজা করে, একটু আনন্দ করে, একটু চিল আপ করে পিকনিকটা করি, খাওয়াটা করি। তো বাড়ির যে মালিক, ফ্যামিলি তো সবাই আসছে ওরা, তো উনি হচ্ছে মিটিং ডাকলো, মিটিং ডাকে মিটিংয়ে বলতেছে যে আমরা তো এরকম লবণ ভুলে গেছি, এখন আমরা হচ্ছে লবণটা বাসায় গিয়ে লবণটা নিয়ে আসে একবার সুন্দর করে স্বাদের সাথে, টেস্টের সাথে আমরা এটা খাবো। তো সবাই বলতেছে যে আমরা তো এমনি আসতে, আমরা তো এমনি অনেক স্লো, আমাদের তো 1 ইয়ার সময় লেগে গেছে আস্তে আস্তে, তো এক্ষেত্রে আমরা কি করতে পারি। এক্ষেত্রে হচ্ছে তখন ওরা ডিসিশন নিল যে স্লো যদিও ওরা, তার মধ্যে হচ্ছে অনেকে আমাদের মধ্যে অনেকে ফাস্ট থাকে না, ওর মধ্যে হচ্ছে ফাস্ট হচ্ছে বাড়ির যে ছোট ছেলে, মানে সবার যেটা ছোট, উনি ও হচ্ছে একটু বেশি ফাস্ট, মানে একটু তাড়াতাড়ি হাঁটতে পারে, একটু দৌড়তে পারে। তো সবাই মিলে ডিসিশন নিল যে ওকেই পাঠাবে লবণটা নিয়ে আসার জন্য, এতে করে সে তাড়াতাড়ি গিয়ে বাড়ি থেকে লবণটা নিয়ে আসতে পারবে, এতে করে তাদের সময় বেঁচে যাবে। তো এরকম প্ল্যান, সব কিছু ঠিক আছে। এখন ওকে বললো যে যাও তুমি লবণটা নিয়ে আসো, আমরা একসাথে খাবো। তো ও বললো যে না আমি যাবো না, এমনি ছোট। তো বাড়ির যে গার্জেন তিনি বললে যে কেন, কি কি হইলো, তুমি যাবা না কেন, আমরা এরকম একটা ডিসিশন নিলাম এবং তুমি না বলতেছো। বলতেছে না আমি জানি যে আমি যদি যাই, যে সময়টাতে লবণটা নিয়ে আসবো, এই সময়টার মধ্যে হচ্ছে আপনারা সব খেয়ে ফেলবেন, খাবারগুলো আপনারা সব খেয়ে ফেলবেন, তো আমি যাবো না, এই এই আমি লবণ আনতে যাবো না। তো সবাই অনেক বুঝালো ওকে, সবাই বোঝানোর পরে সে ফাইনালি অনেক কান্নাকাটি চিল্লাচিল্লি করার পরে সে এক সময় যাই রাজি হলো, হ্যাঁ ঠিক আছে আমি যাই নিয়ে আসি। তো সবাই তাকে পাঠালো লবণটা নিয়ে আসার জন্য। তো ওয়েট করতেছে, 6 মাস হয়ে গেল, 1 ইয়ার হয়ে গেল, নাই কোনো খবর নাই, 2 ইয়ার হয়ে গেল, না এখনও সে লবণ নিয়ে ফিরলো না, 3 ইয়ার হয়ে গেল, লবণ নিয়ে ফিরলো না, সবাই তো খুব টেনশনে পড়ে গেলো। আর এর মধ্যে হচ্ছে তারা তো এমনি অনেক টায়ার্ড ছিল এবং ক্ষুধা তাদের হচ্ছে অনেক আরও বেশি, আগের তুলনায় অনেক বেশি হয়ে গেছে এবং খেতেই হবে এরকম একটা পর্যায়ে চলে আসছে। তো এক পর্যায়ে ওরা ডিসিশন নিয়ে ফেললো, তো কি আর এত ওয়েট করা, আমরা খেয়ে নেই, যা হয় এতে খেয়ে নেই। তো তারা প্যাকেট খুলে খাওয়া শুরু করতেছে আর কি, যা ছিল ওদের সামান টামান খাওয়ার যেগুলো জিনিস ছিল শুরু করতেছে। ওই ইন দ্য সেম টাইম পাশ থেকে, মানে পাশের ঝাড় থেকে ওই ছোট, বাড়ির যে ছোট ছিল, ও লাফ দিয়ে আসলো সামনে, আসে বলতেছে এই তো, এই তো আমরা জানতাম যে আপনারা ওয়াদা ভঙ্গ করবেন এবং আপনারা এই কাজই করলেন, আমি জানতাম, এবং এই কাজের জন্য আমি আর লবণ আনতে যাব না।
সে তখন বলল যে আপনারা ওয়াদা ভঙ্গ করবেন আমি জানি, আমি জানি বলেই এখন আর লবণান্তে যাব না। তিন বছর সে এটা নিয়েই বসেছিল যে তারা ওয়াদা ভঙ্গ করবে এবং আমি ওই জন্যই যাব না, এবং আমি তাদেরকে সেটা প্রমাণ সহকারে দেখাবো। এবং সে ওই কিনারায় ওই ঝোপের মধ্যে তিন বছর ধরে ওয়েট করতেছিল যে এরা কখন খায়। তো এই এই গল্প থেকে আমরা আমি যেটা আপনাদেরকে মানে বোঝানোর চেষ্টা করতেছি বা আমাদের যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে যে মানে আমরা যেন আগে থেকেই না একটা ডিসিশনে একটা না এমন একটা ডিসিশন না নিয়ে ফেলি যেটা মনে করেন যে আমরা হওয়ার জন্য যেটা আমরা নিজেরাই দায়ী। আপনাদের তো আমি মানে বলছি যে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যেগুলো ক্লাসগুলো আমরা করছি ওই ক্লাসগুলোকে সবগুলোকে কমপ্লিট করতে হবে, দেন ইউ ক্যান ওয়ার্ক, দেন আপনি ফ্রিল্যান্সারের জন্য মানে ফ্রিল্যান্সিং করার জন্য উপযোগী হয়ে যাবেন। এখন আপনাদের যেটা সেটা হচ্ছে যে ভাই আমি কাজ করব, আমি ফ্রিল্যান্সিং করব, ভাই আমার টাকা ইনকাম করা দরকার, এটা সেটা আপনারা এটা নিয়ে পড়ে আছেন। তো আপনারা ওই রকম যেন করেন না যে আমি যে লবণ আনতে তাকে পাঠানো হয়েছে সে না গিয়ে ওইখানে ওয়েট করতেছে যে কখন তারা খায় এবং কখন আমি তাদেরকে ধরব। সেই সময়ে সে কিন্তু লবণটা নিয়ে আসে এবং সে যদি তারা ওয়ান ইয়ার লাগায় তাহলে হচ্ছে সে ছয় মাসের মধ্যে লবণটা নিয়ে আসে, তারা সুন্দর করে খেতে পারতো এবং সেই এনজয়টা তারা করতে পারতো। তো আমরা যেন এই ভুলটা না করি, আমরা যেন এরকম কাজ না করি যে ওই পিচ্ছির মতো ভুল না করি। আমাদেরকে যেটা আগে করতে হবে সেটা হচ্ছে কাজ শিখতে হবে। কাজটা যদি আপনি শিখে ফেলেন না শুধু এই জিল্লুর হয় না, আপনি যে কোনো জায়গায় কাজ করার অ্যাবিলিটি আপনার হয়ে যাবে, আপনি ফ্রিল্যান্সিং যে কোনো জায়গায় করতে পারবেন, আপনি যে কোনো একটা অফিসে জব করতে পারবেন। তো এরকম যেন আপনারা না করেন, একই স্যাম ভুল যেন আমরা না করি, যেন ওয়েট করে না থাকি যে কবে আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যাচ্ছি, জিল্লুর ভাই কী কী দেখাচ্ছে আমি দেখি আগে, উনি কী কী শিখাচ্ছে, উনি কী পরে উনার মত চেঞ্জ করতেছে, উনি কী করতেছে না করতেছে, এইরকম আমরা যেন ভুল করে। আর এই ওই রকম অপরচুনিটি কিন্তু সবসময় আসবে না, এটা এক সময়ে, এবং আপনারা অনেক লাকি যে এরকম একটা অপরচুনিটি পাইছেন, এবং এটা যেন অপব্যবহার না করেন এবং এই জিনিসটাকে যেন আপনারা ভালোভাবে প্রয়োগ করতে পারেন, আপনারা যেন এই ফায়দাটা নিতে পারেন। এবং আমরা যেন কোনোভাবেই ওই রকম নিজের মধ্যেই একটা ডিসিশনে না চলে আসি যে আমার দ্বারা ফ্রিল্যান্সিং হবে না, আমি করতে পারতেছি না, আমি ওয়েব ডিজাইন পারবো না, আমাকে আই শুড হ্যাভ টু বি ট্রাই আদার সেক্টর, গ্রাফিক্সে যাচ্ছেন, এটাতে যাচ্ছেন, ওটাতে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, সময় নষ্ট করতেছেন। এরকম যদি কাজ করি না ওই স্যাম কাজই হবে আপনাদের, ওই যেমন ওই পিচ্চি করলো না যে সে তিন বছর ধরেই ওইটা দেখার জন্যই বসেছিল যে তারা কখন খায় আমি তাদেরকে কখন ধরতে পারবো। এরকম যেন আমরা না করি আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করতেছি।